দিস ইজ নিবেদিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনবি ব্লগ ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল 10টা আজকে এখন থেকে আমি 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে মনসা পূজো এই দেখো আমি সরা ধুচ্ছি তো মনসা পূজো তার জন্য এই যে সরাগুলো সব নিয়ে এসেছিল কালকে বিকালে আমার হাজবেন্ড আমি এগুলো এখন ধুয়ে রাখছি তো প্রতিবারই আমি মনসা পূজোর দিন মানে এই দুধ কলা দিই তো এই আমাদের পাশে একটা ঠাকুরমার বাড়ি আছে তো ওখানে মনসা মন্দির আছে ওখানে দিই তো এইবার আমরা বাড়িতেও দেব প্লাস ওই ঠাকুরমার বাড়িতে গিয়েও দুধ কলা দিয়ে আসবো তো তার জন্য এগুলো আগে ধুয়ে রাখছি ধুয়ে ধুয়ে তারপরে এখন যাবো হচ্ছে স্নান করতে স্নান করে এসে তারপরে এক এক করে সব জায়গায় মানে পুজোর যা যা নিয়ম আছে সেগুলো করবো না আগে পরিষ্কার করতে হবে না হ্যাঁ তার আগে হচ্ছে আমাদের বাড়িতে যেখানে দেবো দুধ কলাটা সেই জায়গাটা একটু পরিষ্কার করে স্নান করে তারপরে লেপতে হবে লেপে সে যা যা করি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্ট পর্যন্ত থেকো অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে আর শুরুতেই বলে রাখি যারা নতুন আছো আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে রেখো যাতে আমার চ্যানেলে সমস্ত নতুন নতুন আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এবার এক এক করে কাজগুলো শুরু করে ফেলি দেখো পরিষ্কারের কাজে লেগে গেছে কোথা দিয়ে ওই এইখানটা করবা এই জায়গাটাই চারিদিকে শুধু ঘাস আর ঘাস তো এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এখানটাই আমরা বাড়িতে দেব আর তারপরে মন্দিরে তো যাবই আজকে ফুল তোলা হয়নি তো না ফুল তুলতে হবে দেখো জায়গাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার এই জায়গাটা একটু গোবর দিয়ে লেপতে হবে তারপরে স্নান মানে স্নান করে এসে লেপবো তারপরে এখানেই পুজোটা দেবো তো আমি স্নান করে চলে এসেছি স্নান করে একদম চলে এসেছি কিছু করিনি এখনো তো এই জায়গাটা আগে লেপতে হবে জল দিয়ে লেপছি না গোবরও দেবো আর যদি জল আমি এখন ফুল তুলতে চলে এসেছি আজকে দেখছি গাছে বেশ অনেক ফুলই আছে মাঝে মাঝে কি হয় যারা মর্নিং ওয়াক করতে আসে তো অনেক সময় গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে যায় তার জন্য অনেক সময় আমাদের বাড়িতে পুজো দেওয়ারই ফুল থাকে না তো আজকে তো ভালোই হয়েছে ফুল আছে তো চলো ফুলগুলো আগে তুলে আমরা সেটা জানতাম না ওর জন্য আজকে ইচ্ছা করে দেরি করে উঠেছি সেরকম কাজ ছিল না তারপরে কালকে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে তার জন্য সকালে ঘুমও ভাঙেনি তার জন্য দেরি করে উঠে নাহলে আমরা আরামসে কাজবাজ করছি তারপরে দাদার কাছে মানে আমার শাশুড়ির কাছে ফোন করে শুনলো তখন দাদা বললো যে ওটা মানে পূর্বদিকে থাকতে থাকতেই নাকি নিমন্ত্রণ করতে হয় তারপরে কি করবো তাড়াতাড়ি স্নান টান করে এসে তাড়াতাড়ি নিমন্ত্রণটা করে দিয়ে এসেছি এখন বৃষ্টিও নেমে গেছে নিমন্ত্রণ করা দেওয়া মানে আমার বাড়িতে তো নিমন্ত্রণ করা হয়ে গেছে এবার শুধু কাজ হচ্ছে বিকালে এখানে গিয়ে দুধ কলাটা দেওয়া তো আমি এখন কি করবো আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ফলগুলো ধুয়ে আর সব আর একটা টেনশন ছিল যে দুধ আসছিল না কাল আমাদের পাড়াতে একটা ঘোষ আছে সেই ঘোষকে আমি কালকে বলে রেখেছিলাম যে আজকে আমাদের দুধ লাগবে সেই ঘোষ আজকে এখন কটা বাজে বারোটা এখন 12টা বাজিনি এখনো 11:30 বাজে তো এখনো আসেনি তারপরে কি করবো তারপর রাস্তাতে একটা দুধালয় আসছিল ওনার কাছ থেকে দুধটা রাখা হয়ে গেছে এই নিয়ে একটা টেনশন ছিল যে দুধ পাবো কিনা না হলে তো প্যাকেট দুধ কিনতে হতো যাই হোক সব কিছু এখন গোছানো হয়ে গেছে এখন আমি ফলগুলো গুছিয়ে রাখবো ধুয়ে টুয়ে তারপরে যাবো সেই ঠাকুমার বাড়িতে যে বাড়িতে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে সব প্রসাদ দুধ কলা দিয়ে আসবো তো আগে এগুলো ধুয়ে তুলে রাখি তারপরে ড্রেসটা চেঞ্জ করে তারপর আমি যাবো সেখানে সকাল থেকেই দেখছি সব কাকিমারা এসে এসে দিয়ে যাচ্ছে
চলে আসতাম, শুধু দুধটাই লেট হলো, তাই না বলো? দুধটা আরো আগে চলে আসলে আরো আগে এসেই দিয়ে যেতাম, স্নান করেই তাহলে দিয়ে যেতাম। দুধ দেরি করে আসলো বলে, মানে পেলাম বলে, তার জন্য আমি ঘরে পুজো টুজো দিয়ে তারপরেই আসছি। চলে এসছি আমরা, পাড়ার সবাই আসে, তাই তো? মন্দির দেখো, মা কালীও আছে, মা মনসাও আছে। তো ঠাকুমার বাড়িতে তো প্রসাদ দিয়ে চলে এসেছি, তো আজকে সারাদিনে আর কোনো আমাদের কাজ নেই, শুধু বসে থাকা, ঘুমানো কাজ। কারণ আজকে আমরা দুজনেই উপোস করেছি, সন্ধ্যা পর্যন্ত উপোস থাকবো, মানে যতক্ষণ আমাদের বাড়িতে পুজোটা দেওয়া না হবে ততক্ষণ উপোস থাকবো। তারপরে রাত্রেবেলা তো আবার ঠাকুমা নিমন্ত্রণ করে দিল, মানে প্রতিবারই যাই ওই বাড়িতে, পুজো তো দিয়ে আসি, আবার সন্ধ্যাবেলা ওখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে, তো ওখানে আবার যাবো সন্ধ্যাবেলায়। তো এখন ব্যাস বসে আর কি করবো সারাটা দিন, এখন বাজে হচ্ছে একটা বাজে, একটা বাজে। তো বাড়িতে পুজো দেবো প্রায় ওই সন্ধ্যার হয়তো একটু আগে আগে, তখন বাড়িতে পুজোটা দেবো। এখন আর কি কাজ, এখন একটু ভিডিও এডিট করব আর ঘুম পেলে একটু ঘুমিয়ে পড়বো, ব্যাস আর কোনো কাজ নেই। সো আবার অনেকটা টাইম পরে তোমাদের সামনে এলাম, দেখো একবারে রেডি হয়ে গেছি। রেডি মানে বিকালে আবার একটু গা ধুয়েছি, গা ধুয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এটা সকালে যেটা পরেছিলাম ওটা, এটা তো ধোয়া জামাই রয়েছে। তো এখন সন্ধ্যা হতে গেছে, এখন 6:30 বাজে, এখন আমাদের বাড়িতে সেই যেখানে আর কি পুজো দেবো সেখানে দুধকলাটা দিতে যাবো। সব কিছু গুছিয়ে রেখেছি, আমার হাজব্যান্ড স্নান করতে গেছে, ও আসলে তারপরে আমরা দুজনে মিলে ওখানে যাব, তারপরে পুজো দেবো। পুজো দেওয়া কমপ্লিট, এখন একটু ফল কেটে নিয়ে এসেছি, এই ফলটা এখন খাবো, আর তারপরে ঠাকুমার বাড়িতেও তো যাবো, একটু রাত্রের দিকে যাব, এখন এই ফলগুলো একটু খাই, তারপরে আমরা আবার চলে এসেছি ঠাকুমার বাড়িতে। বলেছিলাম প্রসাদ খেতে আবার আসবো সন্ধ্যাবেলা, তো এই যে সন্ধ্যাবেলা ঠাকুরমার বাড়িতে প্রসাদ খেতে চলে এসেছি, আর আমার সাথে আছে অঙ্কিতা আছে, আর এই যে অনেকে থেকে হয়তো চেনো না, এটা হচ্ছে অঙ্কিতার ভাই, আর আমার হাজবেন্ড তো আছে, এখন যাব প্রসাদ খাবো, চলো ভেতরে যাই তাহলে। যে আমার বৌদি প্রসাদ দিচ্ছে সবাইকে, প্রসাদ দিয়ে দিয়েছে।
আমরা সবাই খেয়ে উঠে গেছি আর একাই দেখো থালা নিয়ে। আমরা কিন্তু প্লেটে খাচ্ছিলাম, আরো থালা চেয়ে নিয়ে তারপরে খাচ্ছি, সাথে ভাই প্রসাদ দিচ্ছে। এসব সব মিথ্যে কথা, মানে থালাতে ধরছিল না তার জন্য, মানে প্লেটে ধরছিল না তার জন্য থালাতে। বাড়ি চলে এসেছি প্রসাদ খেয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও ওখানে আমাকে ফলো করতে পারো, ওখানেও নতুন নতুন ভিডিও দেখতে পারবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।